চলে এসেছি। এটা আমাদের বাড়ির খুব থেকে খুব একটা দূরে না, কাছাকাছি। এটার নাম হচ্ছে স্ক্রিপ্ট স্পায়ার লাহোয়া বিচ শোর্স। সো আমি বুঝতে পারিনি যে ও পেছন থেকে ভিডিও করছে। অনেকদিন পর বেরিয়ে খুব মজা হলো, মানে একটা রিলিফ ফিল হচ্ছিল। এতদিন বাড়িতে বসে কোথাও যাওয়ার নেই, বন্ধ, আর খুব একটা ভিড়ও ছিল না, ওই জন্য আরও ভালো। কারণ হচ্ছে সবাই মিলে অনেকে থাকলে একটা প্রবলেম হয়ে যেত। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বিচের। এতদিন পর বাইরে বেরিয়ে প্রচুর মজা হলো। আমরা ভুলে গেছিলাম যে বেশি করে ছবি তুলে ভিডিও করবো, বাট অনেকটাই হয়েছে, কিছু হয়নি সেটা বলা ভুল, বেশ হয়েছে। আর যেটুকুই হয়েছে আমার ওনার দৌলতে, ওনার তো একটা ছবি নেই, যা আছে সবটাই আমার। আর আর এখানটাতে তো মানে ভিডিওটা ও একটা না করতে চেয়েছিলো সূর্যটা ডোবা পর্যন্ত, আর দেখতে খুবই সুন্দর লাগছিলো সূর্যটা ঠিক ধীরে 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 সমুদ্রের পেছনে কীভাবে লুকিয়ে যাচ্ছে। রিয়েলি ইটস অসাম, লুক লাইক কী বলবো, মানে অসাধারণ একটা ভিউ ছিল। আর এই লাস্ট মোমেন্টে যে কালারটা দিচ্ছে, মানে রিয়েলি চোখে দেখলে মানে বুঝতে পারতে তোমরা কতটা সুন্দর লাগে। আর খুব ইচ্ছে ছিল যে একটু জলে নামবো, বাট নামা হয়নি যেহেতু আমরা দেরি করে গিয়েছিলাম, ইভিনিংয়ে গিয়েছিলাম ওই জন্য। বাট সামারে যেহেতু এইটা সামার ছিল, সামারের প্রথমে গিয়েছিলাম, এটা অনেক দিন আগেকার, সামারের প্রথমে গিয়েছিলাম। তো এত গরমের মধ্যে একটু না নামলে মানে নামার জন্য যেন ছটফট করে হচ্ছিলো ফোনটা। তো যাই হোক, এই সিচুয়েশানে আমরা নামি নিয়ে, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, জাস্ট হালকা জলে একটু হাঁটাহাঁটি করেছিলাম, ওই ওটাতেই সন্তুষ্ট। আর প্রতি বছর আমরা সামারে বুকিং বুট করতে যাই, বাট এই বছর এই করোনার জন্য আর যাইনি। ও ইচ্ছে ছিল কিন্তু আমি বারণ করেছিলাম, যেহেতু এই টাইমটা আমরা এই যখন গেছিলাম তখন অতটা ক্রাউডেড ছিল না, বাট এর কিছুদিন পরে প্রচুর ক্রাউডেড। এরা সবাই বেরিয়ে গেছে, যদি এরা এনজয় করতে ভালোবাসে, ঘরে বসে থাকতে এদের পক্ষে অতটা সম্ভব না টানা দু মাস তিন মাস ধরে। সো এরা কিছুদিন পর, এক মাস মানে পর মোটামুটি বেরিয়ে গেছিলো বিচে গিয়ে এনজয় করা, মানে যেমন নর্মাল ওরা লাইফস্টাইল লিড করে সেভাবে করেছে। সো আমি ওই জন্য বারণ করেছিলাম যে এখন সমুদ্রেটা যাওয়াটা ঠিক না, প্রচুর ক্রাউডেড। সো একটু কষ্ট করে এই বছরটা কাটিয়ে দিই, পরের বছর হোপফুলি সব বেটার হয়ে যাবে, সো তখন আবার যাওয়া হবে। অ্যান্ড সূর্যটা পুরোটাই অলমোস্ট চলে ডুবে গেছে পেছনে, জাস্ট হালকা আভাটা দেখা যাচ্ছে, ইটস অসাম লুক লাইক, মানে রিয়েলি। জলে দাঁড়িয়ে দেখি, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট। ওকে, সি ইউ অল, টেক কেয়ার, বাই।